आसनसोल मुंशी बाजार में बॉम्बे होटल गली की कपड़े की दुकान में आग लगने से बुधवार देर रात को अफरा तफरी मच गई। सूचना पाकर दमकल विभाग के कर्मी पहुंचे तथा आग को बुझाया। स्थानीय दुकानदारों ने बताया कि आशंका है कि शॉर्ट सर्किट से दुकान में आग लगी। आग में दुकान का सारा सामान जलकर राख हो गया। अच्छा हुआ कि आग रात में लगी थी, वरना अगर दिन के समय अगर लगी होती तो स्थिति बहुत ही भयावह हो सकती थी। खबर पाकर देर रात ही नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, उप मेयर वसीम उलहक घटनास्थल पर पहुंचे। उन्होंने राहत कार्य का जायजा लिया। कर्मियों के घंटों मशक्कत के बाद आग पर काबू पाया गया। आप वीडियो में देख सकते हैं कि किस तरह से वहां पर आग लगी थी, जो काफी भयावह थी। আগে খবর পেয়েছি হোটেলে গলিতে একটা আগুন ঘটনা ঘটেছে, ওরা ওসিকে ফোন করলাম। ওসি বললো যে ফায়ার ব্রিগেড আমরা পৌঁছে গেছি অন স্পটে, এবং আমিও এসেছি। আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান এই ওয়ার্ডে পার্ষদ অমরনাথ চ্যাটার্জিও উপস্থিত হয়েছেন। কন্ট্রোল হয়েছে, একটা দোকানে আগুন লেগেছে, মানে বহুত ক্ষতি হয়েছে। আর ওটা দেখা যায় কী হচ্ছে, ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন ইলেকট্রিক বিভাগ সব অন স্পট আছে, কাজকর্ম করছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? একটা দোকানে পুরোটা মোটামুটি মাল পাল কাপড় দোকানটাকে মালগুলো দেখছি, যেটা বার করছি পুরোটা শেষ হয়ে যাবে। তো কর্পোরেশন থেকে মানে কোনো সাহায্য পাবে এরা? অবশ্যই অবশ্যই। তো দেখা যায় কি না, ফায়ার ব্রিগেড ঢোকার জন্য রাস্তা নেই, কোনো ইয়ে নেই, সব জায়গায় তিরপাল লাগানো আছে। ব্যবসায়ীদেরকেও ভাবতে হবে যে আমরা ব্যবসা করছি যে জায়গাটা, সেই জায়গাটা একটু ক্লিয়ার রাখাটা দরকার। আমরা বারবার পুরো নিগম থেকে সেটাই বলছি যে রাস্তাগুলো কোন মানে ক্লিয়ার রাখাটা সবার জন্য একটা সুবিধা। এবং লোকাল মানুষজন এখানে তৎপরতার সঙ্গে আগুন নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এখন ঠিক আইডেন্টিফাই করা যায়নি কীভাবে আগুনটা লেগেছে, তবে সবারই ধারণা যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে। তো পরবর্তীকালে এটা একটা স্টেপ নিতে হবে যাতে সুন্দরভাবে করা যায়। যার ক্ষতি হয়েছে তাকে ভাবনা চিন্তা করতে হবে, তারপর এবং সরকারি যেটা কর্তব্য আছে সরকার নিশ্চয়ই করবে। কটা দোকানে এরকম হয়েছে? দুটো দোকানে পরপর লেগেছে, একটা দোকানে খুবই ক্ষতি হয়েছে। কিসের দোকান ছিল? পুলিশ কাপড়ের দোকান ছিল, পুলিশ আগুনটাকে আয়ত্তে আনে।